नमस्कार बंधुरा इतिहासेर इतिकथार नतून पर्वे तोमादेर सकलके स्वागत। बंधुरा आजकेर पर्वे पश्चिमबंग मध्य शिक्षा पर्षदेर दशम श्रेणीर इतिहासेर प्रथम अध्याय इतिहासेर धारणा। एखान थेके खेलाधुलोर इतिहासेर गुरुत्व बा खेलाधुलोर इतिहास एई निये आलोचना करब। एटा एकटा विस्तारित आलोचना हबे, तोमरा प्रश्न अनुसारे उत्तर देबे। बंधुरा दशम श्रेणीर इतिहासेर जोन्नो आलादा प्लेलिस्ट आछे, शुधु दशम नय, नवम श्रेणी, दशम, एकादश, द्वादश प्रत्येकटी श्रेणीर इतिहासेर जोन्नो आलादा आलादा प्लेलिस्ट आछे। प्लेलिस्टगुलोते जुग अनुसारे परपर परपर बा अध्याय अनुसारे परपर परपर भिडियोगुलो साजानो आछे। तोमरा जखन पढ़ाशोना करबे तखन अवश्यई प्लेलिस्ट फलो करो। प्लेलिस्ट फलो ना करले किन्तु तोमरा बुझते पारबे ना। खेलाधुलोर इतिहास इतिहास चर्चार क्षेत्रे एकटा अन्यतम गुरुत्वपूर्ण विषय। बिनोदनेर पाशापाशी शरीर चर्चा एवं चरित्र गठनेर क्षेत्रे किन्तु खेलाधुलोर गुरुत्वटा अपरिसीम। खेलाधुलोर गुरुत्व किभाबे आमरा जानबो, जेमन जातीयता बोधेर क्षेत्रे खेलाधुलोर गुरुत्व केमन भावे बुझबो। खेला निये नाना समय जातीयतावाद एवं जातीयताबोधेर संचार घटेछिलो, एखोनो घटछे। ए प्रसंगे उल्लेखयोग्य एकटा उदाहरण 1911 साल। सेई समय मोहन बागान क्लाब इंग्रेज क्लाबके खाली पाये फुटबल खेले हारिएछिलो एवं आईएफए शील्डटा जय करेछिलो। এই ঘটনাটা জাতীয়তাবোধের ক্ষেত্রে কেবল একটা প্রতীক নয়, স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধের সময় 1911 সালের পটভূমিকায় এই বিজয় ছিল দেশ বিজয়ের মতো। বর্তমানে আমরা ক্রিকেট, হকি বা বিভিন্ন খেলায় ভারতীয় দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে দেশবাসীর একটা জাতীয়তাবোধের পরিচয় কিন্তু পেয়ে থাকি। আবার খেলাধুলো এবং বর্ণ বৈষম্যর আন্দোলন কিভাবে হয়েছে। এক সময় খেলা আর্য জাতির শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করেছিল। যেমন হিটলার মনে করতেন আর্য জাতি সব দিক থেকেই শ্রেষ্ঠ, কিন্তু 1936 খ্রিস্টাব্দে যে অলিম্পিকের খেলা অনুষ্ঠিত হয়েছিল সেই অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় কৃষ্ণাঙ্গ দৌড়বীর, নাম ছিল জেসি ওয়েলেস, তিনি 4টি স্বর্ণপদক জয় করেছিলেন। এবং হিটলারের যে জাতি সংক্রান্ত একটা অভিমান ছিল, গর্ব ছিল, সেই গর্বকে চূর্ণ করে দিয়েছিল। এইভাবেই বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের ক্ষেত্রে খেলার ইতিহাসের কিন্তু একটা প্রভাব দেখাই যায়। সমাজ এবং সংস্কৃতির ক্ষেত্রেও রয়েছে খেলার ইতিহাসের গুরুত্ব। খেলার সময় খেলার ইতিহাস অনেক সময় সমাজ সংস্কৃতির ইতিহাস চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিংশ শতক থেকে বা বলা যায় বিগত শতক থেকে বিশ্বের বিভিন্ন দেশে খেলাধুলো সমাজের সব স্তরের মানুষের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে উঠতে থাকে। বিখ্যাত ঐতিহাসিক হপসন উল্লেখ করেছেন যে 20 শতকের ইউরোপীয় জীবনধারার অন্যতম প্রধান সামাজিক অভ্যাস ছিল খেলাধুলো করা। খেলাধুলো কিন্তু জাতীয় আবেগও সৃষ্টি করে। খেলাধুলো জাতীয়তাবোধ, সাম্প্রদায়িকতা, সমাজ বিবর্তন, আন্তর্জাতিক সম্পর্ক প্রভৃতির ক্ষেত্রে যথেষ্টভাবে প্রভাবিত করে মানুষকে। বর্তমান সময়ে মেয়েরাও কিন্তু খেলাধুলোয় ছেলেদের সাথে সমানভাবে অংশগ্রহণ করছে, যা সমাজে নারী স্বাধীনতার একটা প্রমাণ। সাম্প্রতিককালে পাশ্চাত্য, প্রাচ্য সমস্ত জায়গায় খেলাধুলো নিয়ে ইতিহাস চর্চা শুরু হয়েছে। এই প্রসঙ্গে জে. এ. মাসন, রিচার্ড হোল্ড এবং বরিয়া মজুমদার, কৌশিক বন্দ্যোপাধ্যায়, গৌতম ভট্টাচার্য প্রমুখ লেখকেরা তাদের গ্রন্থগুলিতে এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। খেলাধুলোর ইতিহাস কিন্তু খুবই প্রাচীন। মানুষের জীবনে খেলাধুলোর গুরুত্ব বোঝাতে গিয়ে রোমান কবি জুভেনাল বলেছিলেন, মানুষ দুটো জিনিসের জন্য খুব আকুল হয়ে যায়, একটা হলো রুটি বা খাবার, আরেকটা হলো খেলাধুলো। বন্ধুরা, খেলাধুলোর মাধ্যমে কিন্তু পারস্পরিক সম্পর্কেরও উন্নতি ঘটে। যেমন দুটি দেশ বা দুটির বেশি দেশ বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে। এই খেলাধুলোর সূত্রে দেশগুলোর মধ্যে, বা বলা যায় অনেক রাজ্য রয়েছে আমাদের ভারতবর্ষে, সেই রাজ্যগুলোতে বিভিন্ন ধরনের খেলা হয়। সেই খেলাধুলোর সূত্রে বিভিন্ন রাজ্যগুলি বা দেশগুলির মধ্যে একটা যোগাযোগ বৃদ্ধি পায়, পারস্পরিক সম্পর্কেরও কিন্তু উন্নতি হয়। ফলে আন্তর্জাতিকতাবাদের উন্নতি ঘটে, জাতীয়তাবোধের সৃষ্টি হয়। আন্তর্জাতিকতাবাদের সম্পর্কের উন্নতি ঘটার ফলে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতির একটা বাতাবরণ তৈরি হয়ে যায়। এর মাধ্যমে সংকীর্ণ এবং বিচ্ছিন্নতাবাদী মনোভাবে অবসান ঘটে থাকে। খেলাধুলোর ইতিহাস চর্চা থেকে বিভিন্ন রকম দেশের, বিভিন্ন সময়ের এবং বিভিন্ন রকমের খেলার নাম জানা যায়, বিখ্যাত খেলোয়াড়দের কৃতিত্ব জানা যায়, বিভিন্ন খেলা কিভাবে খেলতে হয় তার কৌশলও কিন্তু জানা যায়। এই সকল কারণের জন্য খেলাধুলো আধুনিক ইতিহাস চর্চায় এত পরিমাণে গুরুত্ব লাভ করছে। মানব জীবনে শরীর এবং মন দুয়েরই কিন্তু সুষম বিকাশের প্রয়োজনীয়তা আছে, খেলাধুলোর মধ্যে দিয়েই তা সম্ভব হয়। ঐতিহাসিক গ্রান্ট জার্ভিস তার রচিত গ্রন্থ স্পোর্টস, কালচার অ্যান্ড সোসাইটি অ্যান্ড ইন্ট্রোডাকশন, বইটি প্রকাশিত হয় 2013 সালে। ইতিহাসের বৃহত্তর প্রেক্ষাপটে খেলাধুলোর যে গুরুত্ব রয়েছে তা এই বইয়ে ব্যাখ্যা করেছেন এই ঐতিহাসিক। খেলার মধ্যে যৌথ উদ্যোগ এবং প্রতিযোগিতার একটি গুরুত্ব আছে। এই যৌথ উদ্যোগ, সবাই একসাথে খেলাধুলো করবে বা খেলার জন্য যে সামগ্রীর প্রয়োজন হয় বা খেলার মাঠ তৈরি করা, এই সমস্ত কাজ করার জন্য যৌথ উদ্যোগ এবং খেলার মধ্যে যে প্রতিযোগিতার মনোভাব আছে তা একটি দেশের সংকীর্ণ এবং বিচ্ছিন্নতাবাদী মনোভাবের অবসান ঘটায়। 1982 সালে প্রতিষ্ঠিত ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রির মাধ্যমে খেলার ইতিহাস চর্চার একটি সাংগঠনিক ভিত্তি রচিত হয়েছে। ভারতবর্ষে ব্রিটিশ শাসনকালে, ঔপনিবেশিক শাসনকালে ব্রিটিশরা ক্রিকেট, ফুটবল, হকি, পোলো প্রভৃতি খেলার সূচনা করেছিলেন। প্রথমের দিকে এই খেলাগুলোতে কিন্তু শুধুমাত্র ব্রিটিশরাই অংশ নিত, কিন্তু পরের দিকে ভারতীয়রাও এই খেলায় অংশ নিতে থাকে। যেমন 1792 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ক্যালকাটা ক্রিকেট ক্লাব ছিল ভারতের প্রথম ক্রিকেট ক্লাব। 19 শতকের গোড়ায় ব্রিটিশ বাসিন্দারা কলকাতায় ফুটবল খেলার সূচনা করেছিলেন। এরপরও ভারতীয়দের মধ্যে এই ফুটবল খেলা এবং ক্রিকেট খেলা কতটা জনপ্রিয় সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। এইসব খেলার মধ্যে দিয়ে বিদেশি শাসনের সঙ্গে একটি প্রতিযোগিতা, সহযোগিতা, আবার সংঘাতের চিত্র ফুটে ওঠে। ভারতীয় ক্রিকেট, ফুটবল প্রভৃতি দলগুলি শ্বেতাঙ্গ শাসকদের সঙ্গে ভারতীয়রা প্রতিযোগিতায় নামে। ঐতিহাসিক লেখক সৌভিক নাহা তার রচিত হিস্টোরিওগ্রাফি অব ক্রিকেট অ্যান্ড ন্যাশনালিজম ইন কলোনিয়াল ইন্ডিয়া, এই গ্রন্থটিতে এই বিষয় নিয়ে ব্যাখ্যা করেছেন। 19 শতকের শেষ দিক থেকে খেলাধুলোর একটি বিশ্বজনীন পরিধি বা গুরুত্ব দেখা যায় এবং বর্তমান সময়ে অলিম্পিক প্রতিযোগিতার জনপ্রিয়তা এবং বিশ্বব্যাপী উৎসাহই খেলাধুলোর ইতিহাসের ক্ষেত্রে একটি প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকো, ভালো থাকো এবং পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।